Sătane din duasni. Da. Eto aku. Zalle. Ai cine amon soma. Ai eto ai khaiau din gas amat. Mă খুব কষ্ট করছে অনেক কষ্ট করছে এই বৃষ্টিতে যে কত দূর ক্ষতি হইবে বলবান রোদের নাসির এদিক ঘুরো তোমার কাল টিভিতে দেখাম তুমি যদি এদিক না করো সারা এখান থেকে কিনে আনি খুলনা নিয়ে 15 টাকায় বিক্রি করি তাতে আমার ভালো লাভ হয় আমি এই ব্যবসার সাথে যুক্ত
সলো সলো যাবেন, ঠিক আছে? নাহাই 2000 দাম নে করলেন যাই আমি এই দশমানের কাজ এই 40 বছর থেকে করতে আছি। আমাকেও এমন সময় দুঃখের দিন কাট যাইতে ভাত খাইতে পারতাম না, আর এখন এই বাসমান শুরু হইয়া কারণ ছেলে মেয়ে লইয়া খাই পরিয়া মোটামুটি আছে। তাই খরচা এখন অনেক বেশি আগের তুলনায়, কিন্তু এই যে একটা চারা আমরা 4-5 টাকা বেশি খরচা অনেক বেশি হয়, আর বৃষ্টি হইলে পচে ব্যবহারী পত্র আসে না, আমাকেও অসুবিধা হয়। আর যদি সরকার আমাকে একটু বিনে সুদে লোন টোন দিত, আমাকে একটু সুবিধা হইতো। বছরে 7-8 মাস থাকে তলার নিয়ে, কোনো দান ফান 7-8 মাসের ভিতরে হয় না, এই জন্য এই বাসমান চাষ করি আমরা, এই আর কি মোটামুটি চলে। আমি এই বাসমান পদ্ধতি 6 মাস থেকে, এইটা 6 মাস থাকে আমাকে, যত অভাব অনটন আছে আগে এই বাসমান জেল না করছে, কিছু কিছু লোক করছে, কিন্তু অভাব অনটন আছে অনেক, প্রচুর অভাব অনটন আছে। এই বাসমান পদ্ধতি এইটা 6 মাস তোমায় থাকে পানির নিচে, এই জমিটা 6 মাস তোমার করা যায়, 6 মাস পর আবার শুকিয়ে যায়, আবার ধান লাগান যায়। তাহলে দেখা যাচ্ছে এই আগের চাইয়া অনেক খরচা বেশি, খরচা বেশি, সপ্তাহে দাম বেশি, বনে দাম বেশি, ফেনায় দাম বেশি, তারপর এই যে ধাপগুলা, এই ধাপ একটা ধাপ আগে আসলে 2000 টাকা, এখন কিন্তু 5000 টাকা, এত খরচা দিয়া আগের চাইয়া একটু কম হয় আর কি। তবে খাইয়ে পর্যায়ে এই বাসমান বেড়ে অনেক লাভ হয়, আবার দেখা যায় লাভ হয় না, কারণ হয়েছে এখন যে খরচা তাতে ওই দিয়ে কোনোরকম একটু থাকে। তাই এই বাসমান বেড এটা হইলে প্রায় 100 বছর আগে আমার বাপ দাদারা করে আসছে, আমিও এই 40 বছর ধরে এই বাসমান বেড়ে চাষবাস করি, কিন্তু আমার ছেলে মেয়ে ওই লেখাপড়া করাই এই দিয়ে। কত মানুষ জড়িত এই এই বাসমান বেড়ে? ধরেন অনেক শেখায় শেখায় অনেক মানুষ জড়িত, প্রায় বা এতে বা আমাকে এইখান থেকে 200 ফ্যামিলি ধরেন এই বাসমান এই এই দেখে বাসে, এই যারা ফেনা আনে তারা ফেনা দিয়ে ইয়ে তারা বেসে, সে গ্রুপ বেসে বাসে, তারপর এই ডাবটা তৈরি করে আনে অনেক দূর দিয়ে, সে গ্রুপটা এই এই দিয়েই বাসে, তারপরে ওই টোভাবে না আনে সে গ্রুপটা, এইভাবে আর কি প্রায় 200-300 পরিবারের
এইটি দিয়া বাসে আমাগো এইখানে তো অন্য অন্য এলাকায় তো আছে যে হেরাও বাসে তাহলে আমাগো এখন এই এইডু আমরা বলতে চাই যে সরকারে যদি আমাগো দিকে একটু চাইতো যে বিনে সুদে যদি লোন দিত তা এইটা আমরা আরো ডেভেলপ করতে পারতাম বা ভালো করতে পারতাম এত ওই এনজিও তো গেল তো চড়া সুদে টাকা এত ওই সুদ দিয়েই আও জ্ঞান যায় না কিসের চারা দেবে কি করবে সুদ গন্তে গন্তেই কাম শেষ এটা তৈরি হয় আমাদের দেশে যেরকম আমরা তো বলি কান্দি এইটা পাইয়া পাইয়া বিচার টগরাগুলার বাইন দিয়া আমাকে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে দুন্দুরি বন ফেনা চারা এই মিলে দিয়া এরপর আপনার এটা তো চারা তৈরি করি তাই ফেনা দেওয়া লাগে দুন্দুরি বন দেওয়া লাগে আগে আহেপর দেওয়া লাগে ফেনা ফেনার পর এই যে পচা যে এই যে পশলা এই যে লাতা এই লাতা দিয়া এইপর সার পানি দিয়া চারা বড় বানাই বড় বানাই আপনার কি বিক্রি করার সময় হলে বিক্রি করি ভালোই কত করে বিক্রি করেন বিক্রির কোনো শেষ নাই মনে করেন দশ টাকায় বিক্রি করা যায় আর দুই টাকাও কেনে না বুঝছেন এটা হইলে বন্য আবহাওয়ার উপর নির্ভর যদি আবহাওয়া খারাপ কোনো কাস্টমার নাই যদি আবহাওয়া ভালো থাকতে আজ কাস্টমারের জায়গা খাই নাই 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 এইটি কইতি আর বন্যা কোনো কাস্টমার তালাশে পাওয়া যায় না বাড়ি তালাশ দিয়ে আনা যায় না এছাড়া বরিশাল নিয়ে যাব বিক্রি করব আট টাকা কিনছি দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিক্রি হয় মোটামুটি লাভবান হয় চারার চাহিদা কেমন চাহিদা মোটামুটি খারাপ না ভালো আমি এখান থেকে চারা দশ টাকা হারে ক্রয় করি খুলনা নিয়ে বিক্রি করি পনেরো টাকা এই ব্যবসা করে আমি মোটামুটি লাভবান আমার এখানে প্রায় দশ হাজার কৃষক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাসমান বেডে সবজির চারা উৎপাদনে সাথে জড়িত এবং এখানের যারা মহিলারা আছে তারাও এই সবজির চারা উৎপাদনে সরাসরি জড়িত এখান থেকে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে চারা কৃষকরা নিয়ে যায় এবং বিভিন্ন পাইকাররা চারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিভিন্ন জায়গায় এখানের চারা বেচা কেনা হয় এবং লাগায় চাষিরা লাগাইয়া তারা খুব লাভবান হয় এখানের কৃষকরা আপনার প্রতি বছর এখান থেকে পানিতে নিমজ্জিত থাকে পাঁচ থেকে ছয় মাস এই সময়টায় তারা এখানে ভাসমান বেডে চারা উৎপাদন করে এবং সেই চারা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে এখানে আমাদের কৃষি বিভাগ আমি সহ আমাদের কৃষি অফিসার এবং ডিডি স্যার সার্বক্ষণিক তাদের পাশে থাকে পরামর্শ দেয় এবং আমাদের পরামর্শে গত বছর এখানে প্রায় এক কোটি চারা উৎপাদন হয়েছে এবছর আশা করি আবহাওয়া যদি ভালো থাকে তবে তার থেকেও বেশি চারা উৎপাদন হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবে নর্মালি দশ হাজার লোক এই এই বাসমান কাজ কাম করিয়া মানে এই চারা উৎপাদন করতে আছে কেমন কি আছেন মোটামুটি আল্লাহর নাম লইয়া উৎপাদন করে খাই লই মোটামুটি ভালো আছি কিন্তু এখন যদি সরকারের কিছু যদি দিতে সরকারের পক্ষ থেকে যদি আমাগো পক্ষে কিছু ঋণ মানে দিতে তাহলে আমরা হয়তো আরো উন্নত করতে পারতাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চারটি ইউনিয়নে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করা হয়ে থাকে সেই ইউনিয়নগুলো হচ্ছে বলদিয়া দেউলবাড়ি মালিখালী এবং সিদ্ধারমল্লি এবং এটা আমরা জানি যে হাজার বছরের পুরনো একটা প্রযুক্তি এবং এটা সম্পূর্ণ কৃষকদের দ্বারা উদ্ভাবিত এবং এই এলাকায় প্রায় দুই হাজার কৃষক পরিবার এই ভাসমান সবজি চাষ প্রযুক্তির উপরে নির্ভর করে তাদের জীবন ও জীবিকা টিকিয়ে রেখেছে এবং আমরা বিগত বছরে পরিসংখ্যানে দেখেছি যে প্রায় এক কোটি চারা তারা এখানে তৈরি করেছেন পুরো এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের আমরা মনে করি সুনামগঞ্জ পর্যন্ত এই সমস্ত চারা এখান থেকে কৃষকরা কিনে নিয়ে যাচ্ছেন এবং এই এলাকায় যে কৃষকের যে সবজি চারার চাহিদা তার বিশাল যোগানটা এখান থেকেই সরবরাহ হয়ে থাকে তো আমরা দেখেছি যে এখানে প্রায় বছরের সাত থেকে আট মাস এখানে পানিতে নিমগ্ন থাকে এবং সেই কারণে কৃষকরা অন্য কোনো কৃষি এখানে করতে পারে না তারা প্রয়োজনের তাগিদে তারা এই প্রযুক্তিকে উদ্ভাবন করেছেন এবং এই প্রযুক্তিকে তারা টিকিয়ে রেখেছে এবং এটা অত্যন্ত টেকসই এবং লাভসই প্রযুক্তি যে কারণে এখান থেকে অত্যন্ত লাভজনক প্রযুক্তি এই কারণে কৃষকরা আজও টিকে আছে তবে এই প্রযুক্তির কে চালু রাখার জন্য আমরা কৃষকদের সাথে আলাপ করেছি যে তাদের এখানে প্রচুর অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয় প্রচুর টাকা বিনিয়োগ করা লাগে
এই কারণে তারা তাদের সংকট হলো যদি তারা ব্যাংক থেকে কৃষি লোনটা স্বল্প সুদে পেতে পারে, সেখানে তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। তো আমরা কৃষি বিভাগ মূলত তাদেরকে অ্যাডভাইজারি জব, আমাদের তাদের মূলত প্রযুক্তির উপরে প্রশিক্ষণ প্রদান করি। আমাদের জিকে বিএসপি একটা প্রজেক্ট আছে এবং এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বাড়িরও একটা অঙ্গ আছে জিকে বিএসপি। এই জিকে বিএসপি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে প্রদর্শনী দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আমাদের প্রজেক্টের মাধ্যমে যতটুকু সহায়তা করা দরকার সেই সহায়তা তাদের অব্যাহত আছে।